নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও বিভিন্ন জায়গা থেকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। টোটাল 22টি ব্লকে আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 22টি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে কিন্তু এই শূন্যপদ রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব সেই 22টি ব্লকে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন কিভাবে করতে হবে। টোটাল 5টি নতুন নোটিফিকেশন বেরিয়েছে, 5টি নোটিফিকেশনে কোন কোন ব্লকগুলি রয়েছে সেগুলি দেখব, আবেদন করার ডেট কোন ডেট থেকে কোন ডেট রয়েছে সমস্ত কিছুই জানাবো আজকের এই একটি ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলে যারা প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, পশ্চিমবঙ্গের এই আশাকর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই বলতে চাই যারা পশ্চিমবঙ্গে আশাকর্মী পদের জন্য এখানে আবেদন করবেন, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আশাকর্মী সিলেকশন হয়ে থাকে। তো ইন্টারভিউয়ে প্রত্যেকবারই কোন কোশ্চেনগুলি ঘুরে ফিরে জিজ্ঞাসা করা হয়ে থাকে, কোনগুলি ইম্পর্টেন্ট, তার ভিডিও কিন্তু আমরা অলরেডি পাবলিক করে রেখেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেরকমই 6টি ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সেগুলি অবশ্যই দেখে নেবেন। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে কিন্তু সেখানে আমরা আলোচনা করেছি। তো বন্ধুরা, চলুন একে একে আমরা সেই 4টি নোটিফিকেশন দেখে নিই, যে 4টি নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রামে আশাকর্মী নিয়োগের জন্য। তো প্রথমে যে নোটিফিকেশনটির কথা বলতে চাই, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হয়েছে 28/3/2023 তারিখে, এখানে মেমো নম্বর দেওয়া রয়েছে। তো এই নোটিফিকেশনে কি বলা রয়েছে, প্রত্যেকটি নোটিফিকেশনে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একই রয়েছে, যারা ম্যারিড, ডিভোর্স এবং উইডো মহিলা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্য আবেদন করতে পারবেন। বয়স এখানে যারা জেনারেল তাদের 30 থেকে 40 বছর, SC ST-দের 22 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে কিংবা যদি ফেল করেন তবুও আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। সিম্পল মাধ্যমিক পাস কিংবা ফেল যাই বা করে থাকুন আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো কিভাবে আবেদন করতে হবে, তো প্রত্যেকটি নোটিফিকেশনের সঙ্গে একটি করে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, যেটি হচ্ছে অ্যানেক্সার এ, দেখতে পাচ্ছেন। এই অ্যানেক্সার এটিকে নিজের হাতে ফিল আপ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ব্লু কিংবা ব্ল্যাক পেন দিয়ে, এবং তার সঙ্গে এখানে যে ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছে এই সকল ডকুমেন্টসগুলি আপনাদেরকে ফর্মের সঙ্গে গেঁথে কিন্তু আপনাদের নিজের নিজের বিডিও অফিসে জমা করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট দিতে হবে, তারপরে ভোটার কার্ড দিতে হবে, এখানে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এখানে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের মধ্যে একটি দিতে পারেন, তারপরে মার্কশিট দিতে হবে মাধ্যমিকের, ঠিক আছে, তারপরে সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, ম্যারিজ সার্টিফিকেট, ম্যারিজ সার্টিফিকেট কিংবা ডিভোর্স যাই বা হয়ে থাকুন আপনাদেরকে কিন্তু এটি দিতে হবে, ঠিক আছে। যাদের নেই এই সার্টিফিকেটটি তারা কিন্তু এখানে একটি আরও একটি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ করা রয়েছে নোটিফিকেশনের সঙ্গে, সেলফ ডিক্লারেশন, সেটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। সেটি দেখিয়ে দিচ্ছি একটু পরে, সেটি হচ্ছে অ্যানেক্সার বি, দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে। তো এখানে কি লিখবেন দেখতে পাচ্ছেন খামের উপরে, সেটি এখানে দেওয়া রয়েছে। এরকম একটি ফরম্যাট তৈরি করবেন, এরকম করে লিখবেন, ঠিক আছে, দিয়ে নিজের ব্লক অফিসে কিন্তু ফর্মগুলি আপনাদেরকে জমা করতে হবে। তো এই যে প্রথম নোটিফিকেশনের কথা বলছি, এটি লাস্ট ডেট হচ্ছে 13/4/2023 তারিখ পর্যন্ত আপনারা নিজের বিডিও অফিসে ফর্ম জমা করতে পারবেন। তো কোন কোন জায়গায় এই নোটিফিকেশনগুলি প্রকাশিত হয়েছে চলুন এক নজর আমরা দেখে নিই। তো প্রথম নোটিফিকেশনে কিছু ব্লকের নাম রয়েছে, তার আগে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি, এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিল আপ করে আমাদেরকে নিজের নিজের ব্লক অফিসে জমা করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সঠিক নিয়মে সেটি জানতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে দেখে নেবেন, কিংবা এই ভিডিও লাস্ট স্ক্রিনে আমরা একটি ভিডিও দিয়ে রাখছি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন কিভাবে স্টেপ বাই স্টেপ এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা সঠিক নিয়মে ফিল আপ করবেন, যাতে আপনাদের ভুল না হয়, ফর্মটি রিজেক্ট না হয়, ঠিক আছে। তো এখানে একটি সিগনেচার করবেন, এখানে প্লেস ডেট লিখে জমা করবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যানেক্সার বি দেওয়া রয়েছে, কাদের জন্য, যারা ম্যারিজ সার্টিফিকেট নেই, ডিভোর্স সার্টিফিকেট নেই কিংবা উইডো সার্টিফিকেট নেই তাদের জন্য কিন্তু এটি ফিল আপ করে জমা করতে হবে, ঠিক আছে। এটি সই করাতে হবে আমাদের পঞ্চায়েতে গিয়ে, পঞ্চায়েতে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কিংবা সেক্রেটারির সই কিন্তু করাতে হবে, ঠিক আছে, তারপরে এটি জমা করতে পারবেন। তো চলুন দেখে নিই যে কোন কোন জায়গাতে শূন্যপদ এসছে। তো প্রথম যে নোটিফিকেশন রয়েছে তার প্রথমে যে ব্লকগুলি রয়েছে দেখতে পাচ্ছেন যে আমডাঙ্গা ব্লকে কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছেন, টোটাল 5টি শূন্যপদ রয়েছে এখানে। তারপরে আমাদের যে ব্লকটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন 12/1 ব্লকে গ্রাম পঞ্চায়েত নেম, সাবসেন্টার নেম সমস্ত কিছু দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নেবেন। তো 12/1 ব্লকের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন গ্রামে শূন্যপদগুলি রয়েছে, টোটাল 23টি শূন্যপদ রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপরে আমাদের যেটি রয়েছে 12/2 ব্লকের বিভিন্ন জায়গায় শূন্যপদ রয়েছে, টোটাল 10টি শূন্যপদ রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর রয়েছে হাবড়া 1 ব্লকেও কিন্তু 11টি শূন্যপদ রয়েছে বিভিন্ন জায়গায়, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা। তারপর রয়েছে হাবড়া 2 ব্লকে রয়েছে, এখান থেকে 9টি শূন্যপদ দেখতে পাচ্ছেন। কোথায় কোথায় শূন্যপদগুলি রয়েছে আপনারা অবশ্যই স্ক্রিন পজ করে একবার দেখে নেবেন, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, সেখান থেকে আপনারা পিডিএফ সহ অ্যাপ্লিকেশন ফর্মগুলি পেয়ে যাবেন। অনলাইন প্ল্যাটফর্ম আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম, সার্চ করে জয়েন করে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন দেগঙ্গা ব্লকেও রয়েছে বিভিন্ন জায়গায় শূন্যপদ, টোটাল 10টি শূন্যপদ রয়েছে এখানে, ঠিক আছে।
তারপর রয়েছে রাজারহাট ব্লকে, রাজারহাট ব্লকে টোটাল 10টি শূন্যপদ রয়েছে বিভিন্ন জায়গা থেকে, দেখতে পাচ্ছেন। তো এই ছিল প্রথম নোটিফিকেশন। তো এই প্রথম নোটিফিকেশনের যে সকল ব্লকগুলি রয়েছে তাদের অ্যাপ্লিকেশন করার যে ডেট সেটি দেখতে পাচ্ছেন যে 28/3/2023 থেকে 13/3/2023 তারিখ, এই ডেটের মধ্যে কিন্তু নিচের নিচের ব্লক অফিসে গিয়ে আমাদেরকে ফর্ম জমা করতে হবে। সেটি হচ্ছে আমডাঙ্গা ব্লক, তারপর বারাসাত 1 ব্লক, বারাসাত 2 ব্লক, হাবড়া 1, হাবড়া 2, দেগঙ্গা এবং রাজারহাট ইত্যাদি ব্লকগুলিতে। চলুন আমাদের সেকেন্ড যে নোটিফিকেশন বেরিয়েছে সেটি দেখে নিই। সেকেন্ড নোটিফিকেশনও বেরিয়েছে 28/3/2023 তারিখে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, মেমো নম্বর এখানে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু বিভিন্ন ব্লকের জন্য শূন্যপদ রয়েছে, ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ ইত্যাদি সমস্ত জিনিস কিন্তু সেম রয়েছে, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানেও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে চলুন আমরা এক নজর দেখে নিই। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে ব্লকটি রয়েছে সেটি হচ্ছে গাইহাটা ব্লক, ঠিক আছে। গাইহাটা ব্লকে কোন কোন গ্রাম পঞ্চায়েতে রয়েছে আপনারা দেখে নেবেন, এখানে টোটাল 8টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তারপর যেটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বাগদা ব্লকের জন্য রয়েছে 8টি শূন্যপদ বিভিন্ন জায়গায়, এরপর রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন বনগাঁও ব্লকের জন্য 11টি শূন্যপদ রয়েছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। এভাবে কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এই যে সেকেন্ড নোটিফিকেশন, এই নোটিফিকেশনে আপনারা আবেদন করতে পারবেন 28/3/2023 তারিখ থেকে, অর্থাৎ অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটি চলবে 13/4/2023 তারিখ পর্যন্ত। নিজের নিজের ব্লক অফিসে ফর্ম জমা করতে হবে, সেটি হচ্ছে বনগাঁও, বাগদা, তারপরে হচ্ছে গাইহাটা ব্লক ইত্যাদি ব্লকগুলিতে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা চলুন চলে যাই আমাদের তারপরের যে নোটিফিকেশন সেটি, এটিও প্রকাশিত হয়েছে 28/3/2023 তারিখে, আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে। এখানেও কিন্তু বিভিন্ন জায়গায় শূন্যপদ এসছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম রয়েছে, এখানে দেখে নেবেন। তো কোন কোন ব্লকে শূন্যপদ রয়েছে চলুন এক নজর আমরা দেখে নিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, তো চলুন দেখে নিই কোন কোন জায়গায় আমাদের শূন্যপদগুলি এসছে। তো এখানেও কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের শূন্যপদ এসছে, তার মধ্যে প্রথমে যে ব্লকটি রয়েছে ব্যারাকপুর 1 ব্লকের জন্য বিভিন্ন জায়গায় শূন্যপদ রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত নেম, সাব সেন্টার নেম, ভিলেজ নেম, সার্ভিস এরিয়া সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল 21টি শূন্যপদ রয়েছে ব্যারাকপুর 1 ব্লকের জন্য। তারপর আমাদের যেটি রয়েছে ব্যারাকপুর 2 ব্লকের বিভিন্ন জায়গায় গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তো ব্যারাকপুর 2 ব্লকে আমাদের টোটাল শূন্যপদ রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 22টি, ঠিক আছে। তো এরপরে এই যে নোটিফিকেশন রয়েছে, এই নোটিফিকেশনটিতে আপনারা যাদের যাদের এই ব্লকের বাসিন্দা রয়েছেন যারা, তারা আবেদন করতে পারবেন 28/3/2023 তারিখ থেকে, দেখতে পাচ্ছেন 10/4/2023 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে আবেদন করতে হবে। কোন কোন ব্লকে এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে আমরা আলোচনা করলাম। এরপরের যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি বেরিয়েছে 24/3/2023 তারিখে। তো এখানেও কিন্তু বিভিন্ন ব্লকের জন্য শূন্যপদ রয়েছে, চলুন আমরা এক নজর দেখে নিই। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু বিভিন্ন ব্লকে শূন্যপদ এসেছে, ঠিক আছে। তো চলুন একে একে আমরা প্রত্যেকটি ব্লকের নামগুলি দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন যে বাদুড়িয়া ব্লকের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় এখানে শূন্যপদ রয়েছে। তো বাদুড়িয়া ব্লকে রয়েছে গ্রাম পঞ্চায়েত নামগুলি দেখে নেবেন। তারপর রয়েছে বসিরহাট 1 ব্লকের জন্য বিভিন্ন জায়গায় এখানে শূন্যপদ রয়েছে। তারপরে যে ব্লকটি রয়েছে বসিরহাট 2 ব্লকের জন্য বিভিন্ন জায়গায় শূন্যপদ রয়েছে এখানে। তারপর রয়েছে হাড়োয়া ব্লকের জন্য কিন্তু এখানে বিভিন্ন জায়গায় শূন্যপদ রয়েছে। তারপরে যে ব্লকটি রয়েছে দেখতে পাচ্ছেন হাসনাবাদ ব্লকের জন্য এখানে বিভিন্ন জায়গায় শূন্যপদ এসছে। তারপর রয়েছে হিঙ্গালগঞ্জ ব্লকের জন্যও কিন্তু এখানে শূন্যপদ এসছে, ঠিক আছে। তারপর রয়েছে এখানে মিনাক্ষান ব্লকের জন্য এখানে শূন্যপদ এসছে, প্রচুর ব্লকের জন্য কিন্তু এখানে শূন্যপদ এসছে। সন্দেশখালি 1 ব্লকের জন্য বিভিন্ন জায়গায় শূন্যপদ রয়েছে, দেখতে পাচ্ছেন। সন্দেশখালি 2 ব্লকের জন্য বিভিন্ন জায়গায় শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে স্বরূপনগর ব্লকের জন্য শূন্যপদ রয়েছে, বিভিন্ন ব্লকের জন্য শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো এখানে এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে যারা বাসিন্দা রয়েছেন তারা কোন ডেটে আবেদন করতে পারবেন, অর্থাৎ লাস্ট ডেট কতদিন পর্যন্ত রয়েছে চলুন দেখে নিচ্ছি আমরা। তো আমাদের এখানে যে লাস্ট ডেটটি রয়েছে দেখতে পাচ্ছেন 10/4/2023 তারিখ, ঠিক আছে। 10/4/2023 তারিখ পর্যন্ত নিজের বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে ফর্ম জমা করে আসতে হবে যাবতীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে। তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গের টোটাল 22টি নতুন ব্লকের তরফ থেকে নোটিফিকেশনগুলি প্রকাশিত হয়েছিল, যেটি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে থাকা 22টি ব্লক থেকে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। যদি এই নোটিফিকেশনগুলি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং রিক্রুটমেন্ট সেকশনে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু নোটিফিকেশনগুলি দেওয়া রয়েছে, ঠিক আছে। এই নোটিফিকেশনগুলি যেগুলি আমরা নিয়ে আলোচনা করলাম এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিওটি দেখছেন তাহলে কি হবে, আপনাদের ডিস্ট্রিক্টে যখনই ভ্যাকান্সি আসবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফর্ম করে দেবো। এবং এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। আপনাদের ইন্টারভিউর আগে কিন্তু আপনাদের ইন্টারভিউ যে সকল গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি জিজ্ঞাসা করা হতে পারে সেই ভিডিওগুলি কিন্তু আমরা নিয়ে আসবো। ধন্যবাদ।